জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য, তার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ প্রভু দিয়েছেন। আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর প্রভুর অনুগ্রহ সকলার জন্য আমি ঈশ্বরের কাছে যাচনা করি। প্রভু সবাইকে তার আশীর্বাদানে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীরা কি তাদের দেহে ট্যাটু বানাতে পারে। বাইবেল এ সম্বন্ধে কি বলে, তার ছটি কারণ নিয়ে আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে এই আলোচনার মধ্যে থেকে আমরা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারব এবং আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হব এবং আমরা ঈশ্বরের কাছে ফিরে আসব, আমি বিশ্বাস করি। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমরা প্রথমে দেখব এক নম্বর কারণ, আর সেটা হচ্ছে যে বাইবেল আমাদের ট্যাটু বানাতে বারণ করে, আর সেই জন্য আমরা ট্যাটু বানাতে পারি না। আমরা লেবীয় পুস্তক তার ১৯ অধ্যায় ২৮ পদ আমরা দেখব। লেবীয় পুস্তক ১৯ অধ্যায় ২৮ পদে লেখা রয়েছে, মৃত লোকের জন্য আপন আপন অঙ্গে অস্ত্রাঘাত করিও না ও শরীরে গোদানি দিও না, আমি সদাপ্রভু। ঈশ্বর তিনি এখানে পরিষ্কার করে বারণ করেছেন যেন আমরা আমাদের দেহে কোনো ট্যাটু না বানাই। আমরা যেন মৃত ব্যক্তির জন্য অথবা আমরা যে কোনো কারণে হোক আমাদের শরীরে যেন কোনো রকম ট্যাটু না বানাই। বাইবেল আমাদেরকে বারণ করে, ঈশ্বর তিনি বারণ করেন। যদি আমরা লেবীয় পুস্তক ১৯ অধ্যায় পুরোটাই পড়ি, আর এখানে এই অধ্যায় বিভিন্ন বিধি সম্বন্ধে আমরা দেখতে পাই যেগুলো ঈশ্বর করতে না করেছেন। যেমন যদি আমরা লেবীয় পুস্তক ১৯ অধ্যায় ১১ এবং ১২ পদ পড়ি, সেখানে ঈশ্বর না করেছেন, তুমি চুরি করিও না, মিথ্যা কথা কইও না, ঈশ্বরের নামে মিথ্যা দিব্যি করিও না। যখন আমরা এগুলো করতে পারি না তখন আমরা ট্যাটুও বানাতে পারি না। ঈশ্বর সরাসরি তিনি না করেছেন যেন আমরা আমাদের দেহে কোনো ট্যাটু না বানাই। এছাড়াও লেবীয় পুস্তক ১৯ অধ্যায় ১৩ পদে লেখা রয়েছে, তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না এবং তাহার দ্রব্য অপহরণ করিও না, বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও না। আমরা ১৩ পদে দেখতে পাই যে ঈশ্বর কারোর উপরে অত্যাচার করতে না করছেন। আমরা বিশ্বাসী হয়ে আমরা কারোর উপরে কখনো অত্যাচার করতে পারি না, কেননা ঈশ্বর এটা করতে না করেছেন। এছাড়া ১৪ পদে লেখা রয়েছে, তুমি বধিরকে শাপ দিও না ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও, আমি সদাপ্রভু। ঈশ্বর তিনি কোনো বধিরকে যে শুনতে পায় না, যে দেখতে পায় না, তাদের উপরে যেন আমরা কোনো রকমভাবে অত্যাচার না করি, তাদেরকে যেন আমরা কোনো কষ্ট না দিই, এটাও ঈশ্বর না করেছেন। এই বিভিন্ন ধরনের বিধি ঈশ্বর দিয়েছেন যেগুলো ঈশ্বর তার পবিত্রতাকে রক্ষা করার জন্য তার সন্তানদেরকে তিনি আদেশ করেছেন, যেন ঈশ্বরের যে স্বভাব যেন সেটা তার সন্তানদের জীবনে দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলো যেমন আমরা করতে পারি না যেগুলো ঈশ্বর বারণ করেন, ঠিক ঈশ্বর এটাও বারণ করেছেন যে তুমি তোমার শরীরে কোনো ট্যাটু বানাবে না, আর সেই জন্য আমরা আমাদের দেহে কোনো ট্যাটু বানাতে পারি না, তার কারণ বাইবেল আমাদেরকে এটা করতে বারণ করে। এছাড়াও আমরা যদি ১৯ অধ্যায় ২৬ পদ দেখি, আর সেখানে লেখা রয়েছে, তোমরা রক্তের সহিত কোনো বস্তু ভোজন করিও না, মোহকের কিংবা গণকের বিদ্যা ব্যবহার করিও না। আমরা এখানে দেখি যে ঈশ্বর কোনোরকম তন্ত্রমন্ত্র সাধনা করতে বারণ করছেন, সেইগুলোকে ব্যবহার করতে বারণ করছেন, তাদের কাছে যেতে বারণ করছেন, ঈশ্বর এগুলো বারণ করেন। এছাড়াও যদি লেবীয় ১৯ অধ্যায় ৩১ পদে সেখানে লেখা রয়েছে, তোমরা ভুতুরিয়াদের ও গুণীদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনা দিগকে অশুচি করিবে, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। ঈশ্বর তিনি বিভিন্ন ধরনের বিধি তিনি তার সন্তানদেরকে দিয়েছেন যেন তার সন্তানরা তার বিধিকে পালন করে, তার নিয়মকে, তার আজ্ঞাকে, তার আদেশকে মান্য করে। যদি আমরা অন্যান্য পদগুলো যেগুলো ঈশ্বর করতে না করেছেন, তুমি চুরি করো না, মিথ্যা কথা বলো না, অত্যাচার করো না, অন্ধ বধিরদেরকে তুমি কোনোরকমভাবে কষ্ট দিও না, বিভিন্ন গুণীন ওঝা তান্ত্রিকের কাছে যেও না, সেই বিদ্যাগুলোকে তুমি শিখবে না, ব্যবহার করবে না, যেমন এগুলোকে আমরা করতে পারি না, তেমন আমরা আমাদের দেহে কোনো ট্যাটুও বানাতে পারি না, তার কারণ বাইবেল আমাদেরকে বারণ করে, ঈশ্বর তিনি বারণ করেন। ঈশ্বর তিনি বলছেন তুমি এগুলো করবে না, আমি তোমার সদাপ্রভু। ঈশ্বর যখন তিনি নিজেকে বলছে আমি তোমার সদাপ্রভু, তার মানে আমরা তার সন্তান আর তিনি আমাদের ঈশ্বর।
তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পিতা, আর সেই জন্য তিনি চান যেন তার সন্তানরা তার আজ্ঞাকে মান্য করে, তার বাক্যকে পালন করে, সেই মতো জীবনযাপন করে। এগুলো পরজাতি থেকে আসা বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের সংস্কৃতি, আর সেই জন্য আমরা কখনো পরজাতিদের অনুসরণ করতে পারি না। ঈশ্বর তিনি যে বিধি, যে ব্যবস্থা, যে আজ্ঞা, যে পথ তিনি আমাদেরকে দেখান যেন আমরা সেই মতো জীবনযাপন করি। আর তিনি যেটা পছন্দ করেন সেটা তিনি তার বাক্যেতে উল্লেখ করেছেন, আর আমরা তার সন্তান হিসাবে আমরা অবশ্যই তার বাদু থাকব, যেন আমরা আমাদের দেহে ট্যাটু না বানাই। আমরা দুই নম্বর কারণ দেখব যে কেন আমরা আমাদের দেহে ট্যাটু বানাতে পারি না। দুই নম্বর কারণ হচ্ছে ঈশ্বরের সম্পদকে সম্মান করুন। যদি আমরা প্রথম করিন্থীয় তার 6:19-20 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, প্রথম করিন্থীয় তার 6:19-20 পদে লেখা রয়েছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজে নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। এখানে বাইবেল আমাদেরকে বলে যে আমরা হলাম ঈশ্বরের কেনা সম্পত্তি। তিনি আমাদের জন্য মূল্য চুকিয়েছেন, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি ক্রুশেতে বলি দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের বিনিময় আমাদেরকে কিনেছেন, তিনি মূল্য চুকিয়েছেন, আমরা তার কেনা সম্পত্তি বা তার কেনা সম্পদ। যদি আপনি একটি বাড়ি কেনেন আর আপনি কখনো সেই বাড়িটার ওপরে যে কেউ এসে কোনো ক্ষতি করে বা কেউ এসে সেই বাড়িটাকে ভেঙে ফেলে বা কেউ এসে সেটাকে দখল করে, আপনি সেটা কখনো মেনে নেবেন না, আপনি তার জন্য পদক্ষেপ নেবেন, কেননা সেটা আপনার কেনা সম্পদ, কেনা সম্পত্তি। আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার বিষয়, সেগুলো যদি কেউ এসে হরণ করে, কেউ এসে যদি দখল করে, কেউ যদি সেটাতে এসে কোনো রকম ধ্বংস কার্য করে, আপনি যেমন সেটাকে মেনে নেবেন না, ঠিক একইভাবে আমি আপনি হলাম ঈশ্বরের কেনা সম্পদ, আমি আপনি হলাম ঈশ্বরের কেনা সম্পত্তি। আর সেই জন্য তার কেনা সম্পত্তিকে আমরা যেন সম্মান করি, যেন তার সেই সম্পত্তিকে, তার সেই সম্পদকে আমরা রক্ষা করি। অর্থাৎ আমাদের দেহ ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা এখানে বাস করে, সেই জন্য ঈশ্বর তিনি এই মন্দিরকে কেনার জন্য তিনি মূল্য চুকিয়েছেন, তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি ক্রুশেতে বলি দিয়েছেন, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্ত দিয়ে আমাকে আপনাকে ক্রয় করেছেন। সেই জন্য আমরা তার কেনা সম্পদ, কেনা সম্পত্তি, আর সেই জন্য তিনি চান না যে তার সেই সম্পদ ক্ষতিগ্রস্ত হোক, তার সেই সম্পত্তিকে ধ্বংস করুক, তিনি সেটা কখনো চান না। ঈশ্বর চান যেন আমরা তার সম্পদকে সম্মান করি এবং রক্ষা করি। যেভাবে আপনি আপনার বাড়িকে, আপনার সম্পত্তিকে রক্ষা করেন, সম্মান করেন, তার দেখাশোনা করেন, একইভাবে ঈশ্বর চান যেন আমরা তার সম্পত্তির সম্মান করি, সেটাকে রক্ষা করি, তার মন্দিরকে অর্থাৎ আমাদের এই দেহকে যেন আমরা পবিত্রভাবে রাখি, শুদ্ধভাবে রাখি এবং তার বাধ্যতায় চলি, কেননা এই মন্দিরের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে। আর সেই জন্য এই মন্দির সবসময় শুচি, শুদ্ধ এবং পবিত্র রাখতে হবে। আমরা কোনোরকম ট্যাটু আমরা এই দেহতে আমরা চিহ্নিত করতে পারি না, চিত্রিত করতে পারি না, অঙ্কিত করতে পারি না, আমরা কখনো এই মন্দিরকে আমরা ধ্বংস করতে পারি না। যদি আমরা তার মন্দিরকে ধ্বংস করি, আর তিনি বলেছেন আমিও তোমাকে বিনষ্ট করব। ঈশ্বর চান না যে আমরা তার ক্রোধের মধ্যে পড়ি, তার শাপের মধ্যে পড়ি, তিনি চান না যে আমরা তার বিচারের মধ্যে পড়ি, তিনি চান যেন আমরা তার সম্পদকে সম্মান করে যেন আমরা তার আশীর্বাদকে আমাদের জীবনে লাভ করতে পারি। অনেকে তার সম্পদকে সম্মান করে না, বিভিন্ন নেশা ভান, বিভিন্ন প্রকার মন্দ কার্যের দ্বারা তার শরীরকে বিশ্রাম না দেওয়া এবং শরীরের উপরে অত্যাচার করা, বিভিন্নভাবে ট্যাটু বানিয়ে, বিভিন্নভাবে নেশাভান করে, বিভিন্নভাবে ব্যভিচার, বিভিন্ন মন্দ কার্য করে তার দেহকে অনেকেই রয়েছে, তার মন্দিরকে ক্ষতিগ্রস্ত করে, অশুচি করে, অপবিত্র করে। আর সেই জন্য ঈশ্বর অবশ্যই তিনি তার শেষ বিচারে তিনি অবশ্যই তার প্রতিফল তিনি তাকে দেবেন। এই জগতে তারা প্রতিফল পাবে এবং শেষ বিচারেও তারা প্রতিফল পাবে। আর সেই জন্য আমরা যেন কখনো তার সম্পদকে নষ্ট না করি, বরং যেন সম্মান করি। তিন নম্বর কারণ, নম্রতা এবং পবিত্রতা। আমরা দেখি যে যখন আমরা তার মন্দিরকে আমরা যত্ন নেই, যখন তার মন্দিরকে আমরা দেখাশোনা করি, তার মন্দিরকে আমরা সুস্থ সবল রাখি, আর সেটা
আমাদের কাছে একটা আশীর্বাদের বিষয় হয়। আমাদের অবশ্যই তার কাছে নম্র এবং পবিত্র থাকতে হবে। যদি আমরা প্রথম তিমোথিও তার দুই অধ্যায় নয় পদ দেখি, সেখানে লেখা রয়েছে, সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনা দিগকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সব ক্রিয়ায় ভূষিতা হোক। আমরা নয় এবং দশ পদে দেখতে পাই যে এখানে বাহ্যিক অলঙ্কার দ্বারা নয়, বাহ্যিক বেশভূষা দ্বারা নয়, কিন্তু ঈশ্বর চান যেন আমরা পবিত্রতায় এবং নম্রতায় যেন আমরা তার সেবা করি, যেন আমাদের স্বভাব, আমাদের কথাবার্তা, আমাদের জীবনযাপন দ্বারা যেন আমরা ঈশ্বরে গৌরব করি। আমাদের বেশভূষা দ্বারা নয়। অনেকে অনেক উগ্রভাবে বেশভূষা পরেন, অনেকে অনেক উগ্রভাবে স্টাইল দেন, অনেকে অনেক উগ্র পোশাক পরেন, অনেক বেশি অলংকার পরেন, যেগুলো ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে এইভাবে যেন খ্রিস্ট বিশ্বাসীরা জীবনযাপন না করে। এগুলো তো জাগতিকতা, যদি এগুলোর পিছনে তারা অধিক সময় ব্যয় করে তাহলে তারা প্রার্থনার সময় দিতে পারবে না, তারা ঈশ্বরের বাক্যতে সময় দিতে পারবে না, তারা ঈশ্বরের সেবা করতে পারবে না, তারা শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত থাকবে, তারা শুধু অলংকার নিয়েই ব্যস্ত থাকবে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলে যে বাহ্যিক ভূষণ দ্বারা নয়, কিন্তু ঈশ্বর চান যেন আমরা আমাদের অন্তর থেকে নম্রতায় এবং পবিত্রতায় আমরা তার বাধ্য হই। সেই জন্য এখানে বিভিন্ন অলংকার পরে তার কাছে আসতে বা তার সেবা করতে এখানে না করেছে ঈশ্বর, তিনি বলেন তার বাক্যেতে যেন আমরা সব ক্রিয়ায় ভূষিত হই, সব ক্রিয়ায় ভূষিত হই। আমরা দেখি যে স্ত্রীলোকেরা যে বিভিন্ন ধরনের অলংকার পরে, সেই অলংকার পরে তারা নিজেদেরকে সাজায়, তারা নিজেদেরকে সুন্দর করতে চায়। আর একইভাবে যে ট্যাটুগুলো বানানো হয়, তারা যারা ট্যাটু বানায় তারা দেহের এমন এমন জায়গাতে তারা ট্যাটু বানায়, এমন এমন অঙ্গ, এমন এমন অংশতে তারা ট্যাটু বানায়, তারা দেহের এমন এমন জায়গায় ট্যাটু বানায় যেটা সহজেই মানুষের চোখে পড়ে, বিভিন্ন জায়গাতে তারা ট্যাটু বানায়। আর এই ট্যাটুকে বানিয়ে তারা সেই জায়গাটাতে খোলা রাখে, ওপেন রাখে, লোকেদেরকে দেখায়, দেখো আমার ট্যাটু, দেখো আমার, আমাকে দেখতে কত সুন্দর লাগছে। যেভাবে নারীরা তারা বিভিন্ন অলংকার পরে লোকেদেরকে দেখাতে চায়, ঠিক একইভাবে যারা ট্যাটু বানায় তারা ট্যাটু বানিয়ে লোকেদেরকে দেখাতে চায়। তারা ঘাড়েতে, কানের পাশে, কাঁধেতে, হাতে, তারা বিভিন্ন জায়গাতে তারা ট্যাটু বানায় এবং সেই জায়গাগুলোকে তারা ওপেন রাখে এবং তারা লোকেদেরকে দেখাতে চায় যে দেখো আমাকে দেখতে কত সুন্দর লাগছে। ঠিক যেভাবে নারীরা তারা তাদের স্বভাব, তাদের কথাবার্তা, চলাফেরা দ্বারা তারা নিজেদেরকে সাজাবে, অর্থাৎ আত্মিকভাবে তারা নিজেদেরকে সাজাবে, বাহ্যিক ভূষণ দ্বারা নয়, ঠিক একইভাবে যারা ট্যাটু বানায় তারা বাহ্যিকভাবে নিজেদেরকে সাজাতে চায়, নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় লোকেদের মাঝে এবং তারা লোকেদের চোখকে আকৃষ্ট করতে চায়। আর এইভাবে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের নম্রতাকে তারা নষ্ট করে ফেলে। সেই জন্য ঈশ্বর চান যে বাহ্যিক ভূষণ দ্বারা নয়, ট্যাটু হলো একটি বাহ্যিক ভূষণের মতো, যেটা দ্বারা বাহ্যিকভাবে নিজেকে সাজায় কিন্তু আত্মিকভাবে নয়। ঈশ্বর যখন এটাকে বারণ করে তখন আমরা যেন এইভাবে ট্যাটু দিয়ে নিজেদেরকে না সাজাই, বরং আমরা যেন তার বাধ্যতায় জীবনযাপন করি, তার বাক্যেতে জীবনযাপন করি, তার পবিত্রতায় চলি, তার ইচ্ছাকে মান্য করি, আর তখনই ঈশ্বর আমাদের জীবন দ্বারা মহিমান্বিত, গৌরবান্বিত হবেন, তার নাম আরও বেশি প্রশংসিত হবে যদি আমরা তার বাধ্যতায় চলি। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাসী সে এইভাবে, সে বাহ্যিকভাবে ট্যাটু বানিয়ে নিজেকে সাজাতে পারে না। এছাড়াও আমরা যদি প্রথম পিত তার তিন অধ্যায় তিন এবং চার পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। পরিষ্কারভাবে ঈশ্বরের বাক্য বলে যে বাহ্যিক ভূষণ দ্বারা নয়, অনেকে স্টাইল মারে, চুল দিয়ে, মাথার চুল দিয়ে এমনভাবে স্টাইল মারে যেগুলো উগ্র, যেগুলো মানানসই নয়। একজন খ্রিস্ট বিশ্বাসীর তার পোশাক আশাক, তার চুলের স্টাইল, তার অলংকার সব কিছু শোভিত মার্জিত হবে, পরিপাটি হবে, যেটার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হবে। কিন্তু অনেকে রয়েছে যারা এগুলোকে মান্য করেন না, যারা বলে তারা খ্রিস্টের অনুসারী, তারা বিশ্বাসী, কিন্তু তাদের বেশভূষা, তাদের অলংকার, তাদের বিভিন্ন পোশাক আশাক দ্বারা তারা ঈশ্বরকে অগৌরব করে।
সেটার দ্বারা ঈশ্বরের গৌরব হয় না, বরং ঈশ্বরের অগৌরব হয়। কিন্তু বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে যেন আমরা বাহ্যিক ভূষণ দ্বারা নয় কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন, আমাদের আচার ব্যবহার দ্বারা মানুষ আকৃষ্ট হবে, মানুষ ঈশ্বরের প্রশংসা করবে, ঈশ্বরের গৌরব করবে। একজন আমাকে প্রশ্ন করছিলেন, তিনি একজন পরজাতি, তিনি আমাকে প্রশ্ন করছিলেন, তিনি একজন পরজাতি, আর তিনি বলছিলেন যে যে মুসলিমদেরকে দেখা যায় যারা মৌলভি হয় তারা এক ধরনের আলখাল্লা পোশাক পরে, এবং যারা হিন্দুদের পুরোহিত হয়, ব্রাহ্মণ হয়, তারাও এক ধরনের গেরুয়া পোশাক পরে, আর তাদেরকে দেখে বোঝা যায় যে তারা পুরোহিত। কিন্তু যারা পাস্টার, যারা পালক, যারা চার্চের যারা পুরোহিত বা চার্চের যারা দেখাশোনা করে, যারা পালকত্ব করে, তাদেরকে তো দেখে বোঝা যায় না। তো আমি তাদেরকে বললাম, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে আমরা বাহ্যিকভাবে আমরা জাহির করি না, কিন্তু আমরা আমাদের স্বভাব, আমাদের কথাবার্তা, আমাদের জীবনযাপন দ্বারা আমরা ঈশ্বরকে তুলে ধরার চেষ্টা করি। তো সেই ব্যক্তি, সেই পরজাতি ব্যক্তি, তিনি শুনে একটু অবাক হলেন। তিনি বললেন, ও কত কিছু জানার রয়েছে, সত্যি এটা খুব ভালো, এটা খুবই আদর্শজনক বিষয়। আর এটাই তো বাইবেল আমাদেরকে বলে যে আমরা বাহ্যিকভাবে নয় কিন্তু আমরা আত্মিকভাবে যেন জীবনযাপন করি, যেন আত্মিক বিষয়কে আমরা প্রাধান্য দিই, সেটাই ঈশ্বরের কাছে গৌরবের বিষয়। এটাই ঈশ্বর আমাদের কাছে চান, যেন আমরা নম্রতা, মৃদুতা এবং পবিত্রতায় আমরা জীবনযাপন করি, বাহ্যিকভাবে নয়। ট্যাটু হলো একটা বাহ্যিক বিষয় যেটা দেহের উপরে রাখা হয় এবং সেই জায়গাটাকে খোলা রাখা হয় যাতে লোকেরা সেটা দেখতে পায়, আর বাইবেল এটা করতে না করে। আমরা ট্যাটু বানাতে পারি না। চার নম্বর কারণ হচ্ছে যে এটা একটা অর্থের অপচয়। যারা ট্যাটু বানায় অনেক টাকা খরচা করে তারা ট্যাটু বানায়, এটা একটা অনর্থক খরচা। এটা খরচা করে, এটার পিছনে ইনভেস্ট করে তার কোনোই উন্নতি হয় না, বরং তার অবনতি হয়। এটা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়, এটা দ্বারা সে তার দেহেতে বিভিন্ন ধরনের দেখা যায় যে একটা সময় পরে তার চর্মরোগ এসে যায় বা অন্যান্য রোগ এসে যায়। অনেকে তো ক্যান্সার রোগে তো আক্রান্ত হয়ে যায়, যারা এই ট্যাটু বানায় দেখা যায় যে তাদের মধ্যে বিভিন্ন স্কিন ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন ধরনের তারা অসুস্থতার মধ্যে তারা জর্জরিত হয়ে যায়। আর সেই জন্য শুধু শুধু এই ট্যাটুর পিছনে এতগুলো অর্থ খরচা করার কোনো মানে হয় না, যেটা দ্বারা তার শরীরে ভবিষ্যতে রোগ ব্যাধি আসতে পারে, যেটা দ্বারা তার কোনো ভালো কিছু হতে পারে না। শুধু লোকেদেরকে দেখানো, শুধু জগৎকে দেখানো, শুধু নিজেকে প্রেজেন্ট করা লোকেদের কাছে, এটা ছাড়া আর কিছু হয় না। তার না তো তার আর্থিক উন্নতি হয়, না তো তার আত্মিক উন্নতি হয়, বরং এটার দ্বারা সে তার দেহেতে বিভিন্ন রোগ ব্যাধি ডেকে নিয়ে আসতে পারে। এটা একটা অপচয়। অনেকে রয়েছেন যে পরে যারা চেতনা পেয়েছেন তারা আবার এই ট্যাটুটাকে তারা আবার মুছে ফেলার জন্য, তাদের দেহ থেকে তুলে ফেলার জন্য তারা তার দ্বিগুণ টাকা খরচা করে। এটা শুধু শুধু একটা অপচয় ছাড়া আর কিছু নয়। সেই জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা অনর্থ অর্থ আমরা ব্যয় করতে পারি না, যেটা দ্বারা কখনো ঈশ্বরের গৌরব হয় না। এটা একটা অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। সেই জন্য আমরা ট্যাটু বানাতে পারি না। পাঁচ নম্বর কারণ হচ্ছে এটা আপনাকে পরিত্রাণ দিতে পারে না। ট্যাটু বানালে আপনি পরিত্রাণ পাবেন না। বিচারের দিনে যখন আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, তখন যদি আপনি ঈশ্বরকে বলেন যে ঈশ্বর আমি দেখো আমার দেহেতে ট্যাটু বানিয়েছি, অনেকে ক্রস বানায়, অনেকে বাইবেলের ট্যাটু বানায়, অনেকে যিশুর মুখের ট্যাটু বানান, বিভিন্ন ধরনের খ্রিস্ট বিশ্বাসীরা তারা এইরকম ক্রসের, যিশুর মুখের, এছাড়া বাইবেলের বিভিন্নভাবে তারা ট্যাটু বানায়। যখন বিচারের দিনে আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, আপনি কি ঈশ্বরকে বলবেন যে দেখো আমি ক্রস বানিয়েছি আমার দেহে, দেখো আমি যিশুর মুখের ছবি বানিয়েছি আমার দেহেতে, দেখো আমি বাইবেল বানিয়েছি আমার দেহেতে, আর সেই জন্য আমি অনন্ত জীবন লাভ করব, আমি সেই জন্য স্বর্গেতে যাব। বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে আমরা যেন কোনো প্রতিমা নির্মাণ না করি, আমরা যেন কোনো ইমেজ, কোনো ছবি তৈরি না করি, তার কাছে প্রণিপাত না করি। আর অনেকেই তারা তাদের দেহেতে এগুলো করে,
এগুলো দ্বারা কখনো সে পরিত্রাণ পাবে না, রক্ষা পাবে না, অনন্ত জীবন পাবে না, স্বর্গেতেও যেতে পারবে না, শেষ বিচারে তারা দোষী বলেই প্রমাণিত হবে। অনেকেই রয়েছে যারা ক্রস বানায়, যিশুর মুখের ছবি বানায়, বাইবেল বানায় এবং অন্যান্য খ্রিস্টীয় বিষয়, যেমন পবিত্র আত্মাকে কপতের সঙ্গে তুলনা করা হয়েছে, অনেকে কপত বানায় আর তারা এটা বানিয়ে দেখাতে চায় যে তারা কত বড় বিশ্বাসী, তারা কত বড় খ্রিস্টের অনুসারী, কিন্তু দেখা যায় যে তারা সিগারেট খাচ্ছে, তারা মদ খাচ্ছে, গালমন্দ করছে, ঝগড়াশান্তি করছে। এটা তারা সহজেই লোকেরা দেখে বুঝতে পারে, দেখো এর হাতে ক্রসের ট্যাটু রয়েছে, তার মানে একজন খ্রিস্টান, সে একজন খ্রিস্ট বিশ্বাসী। অথচ দেখো তার আচার ব্যবহার, দেখো সে নোংরা কথা বলছে, গালমন্দ করছে, নেশা করছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। আর এটা তো কখনো খ্রিস্টের গৌরব হয় না, এটা দ্বারা তো কখনো খ্রিস্টের মহিমা হয় না, বরং এটা দ্বারা আরও ঈশ্বরের অগৌরব হয়। বিচার দিনে তারা কখনোই রক্ষা পাবে না বা ট্যাটু বানিয়ে তারা কখনোই পরিত্রাণ পেতে পারবে না। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাসী কখনো ট্যাটু বানাতে পারে না, সে যিশুরও ট্যাটু বানাতে পারে না, যিশুর মুখের ছবিরও ট্যাটু বানাতে পারে না, কোনো বাইবেলে নয়, কোনো কপোতে নয়, কোনো কিছু ট্যাটু সে বানাতে পারে না, তার দেহেতে কখনো কোনো ট্যাটু সে বানাতে পারে না, কেন না ঈশ্বর এটাকে করতে বারণ করেছেন। আমরা যদি ইপিসিও তার 5-10 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে, প্রভুর প্রীতিজন কি তাহার পরীক্ষা করো, প্রভু কি চান সেটাকে ভালো করে জানো আর সেই মতো চলো। যখন প্রভু চান না যে আমরা আমাদের দেহে কোনো গোদানি দেই বা আমরা আমাদের দেহেতে কোনো ট্যাটু বানাই, তাহলে আমরা কখনো সেটা করতে পারি না যেটা ঈশ্বর করতে না করেছেন। সেই জন্য ঈশ্বরের প্রীতিজন কি সেটাই করো, সেটাকেই আগে জানো, ঈশ্বর যেটাতে খুশি হন, যেটা তিনি করতে বলেন, যেটাতে তিনি আনন্দিত হন, আমরা যেন সবসময় সেটা করার জন্য আমরা আগ্রহী হই, সেটা করার জন্য আমরা এগিয়ে যাই। যখন ঈশ্বর ট্যাটু করতে বারণ করেছেন তার বাক্যেতে, যেন আমরা সেই পথে পা না রাখি, আমরা যেন সেটা না করি। যদি আমরা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাই, তাহলে শয়তানের লিগাল রাইট থেকে আমাদের জীবনে কাজ করার। সেই জন্য অনেকে বিভিন্ন ধরনের ট্যাটু বানায়, আর এই ট্যাটু বানানো দ্বারা তারা দুষ্ট আত্মাগ্রস্ত হয়, তারা বিভিন্ন শয়তানের মন্দ আত্মার অধীনে চলে যায় এবং তারা তাদের জীবনে শয়তানকে ডেকে নিয়ে আসে এবং শয়তান তাদের জীবনে কাজ করতে থাকে, তারা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়। সেই জন্য আমরা যেন ট্যাটু বানিয়ে না ভাবি যে আমি পরিত্রাণ পেয়ে যাব, ট্যাটু কখনো আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আমরা দেখি 6 নম্বর কারণ, যিশু কি করেছেন, যিশু কি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তার দেহে ট্যাটু বানিয়েছেন। আমরা এটা ভাবতেই পারি না যে যিশু তার দেহে ট্যাটু বানাতে পারে, আমরা কখনোই এটা ভাবতে পারি না। যিশু কখনো সিগারেট খেতে পারেন, যিশু কখনো যে শেখর খেতে পারেন, গুটখা খেতে পারেন, যিশু কখনো গাঁজা মদ এগুলো খেতে পারেন, ড্রাগস নিতে পারেন, আমরা এগুলো কখনো ভাবতেই পারি না, আমরা কখনো ভাবতে পারি না। তিনি পবিত্র, তিনি ঈশ্বরের পুত্র, তিনি আমাদের পরিত্রাতা, তিনি কখনো এগুলো করতে পারেন না, তিনি তার দেহে কখনো ট্যাটু তিনি বানাতে পারেন না ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। যদি আমরা ভাবি যে ট্যাটু বানালে ঈশ্বর সন্তুষ্ট হবে, তাহলে এটা আমাদের একটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। যিশু তিনি আমাদের জন্য কি করেছেন, তিনি তার দেহেতে আমাদের সমস্ত পাপ, আমাদের অভিশাপ, আমাদের শাস্তি তিনি তুলে বহন করেছেন, তিনি তার দেহেতে আমাদের সমস্ত পাপ তিনি তুলে বহন করেছেন, যেন আমি আপনি রক্ষা পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি নিজেকে ক্ষতবিক্ষত করেছেন, তিনি আমাদের জন্য দেনা পরিশোধ করেছেন তার রক্ত দিয়ে, তিনি আমাদের জন্য পরিত্রাণকে ক্রয় করেছেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের দেহেতে কখনো ট্যাটু বানাতে পারি না। যদি আমরা তার অনুসারী হতে চাই, তাহলে অবশ্যই তিনি যে পথে হেঁটেছেন আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। তিনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করেছেন, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার পাদ থেকেছেন, তিনি কখনো পিতার অবাধ্য হয়ে পিতাকে তিনি দুঃখ দেননি, তিনি ঈশ্বরকে কখনো দুঃখিত করেননি, বরং তিনি সবসময় ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার বাধ্য থেকে তিনি পিতাকে সন্তুষ্ট করেছেন। সেই জন্য আমি আপনি সেটাই করব যেটা যিশু করেছেন, যিশু যা করেছেন আমরা তাই করব ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। যারা ট্যাটু বানায়, এটা হচ্ছে ঈশ্বরবিহীন জীবনের একটি প্রতীক চিহ্ন, এটা পরজাতি থেকে আসা একটি সংস্কৃতি। যখন ঈশ্বর তিনি লেবী পুস্তক 1928 পদে যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে বারণ করেছেন, তখন তিনি বারণ করেছেন যে কনানীয়দের যে কালচার, সেই কালচার তারা যেন গ্রহণ না করে। কনানীয়রা তারা তাদের বিভিন্ন দেবদেবী ট্যাটু তারা বানাতো,
আর তারা ট্যাটু বানিয়ে তারা ভাবতো যে তাতে তাদের দেবতা সন্তুষ্ট হবে, এবং বিশেষ করে যখন তাদের কোনো প্রিয়জন মারা যেত তখন তার স্মৃতিকে ধরে রাখার জন্য তারা তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে তারা তাদের দেহেতে বিভিন্ন ট্যাটু বানাতো। সেই জন্য বাইবেল বলে মৃত ব্যক্তির জন্য তোমার দেহে কোনো রকম গোঁদানি তুমি দেবে না, অর্থাৎ ট্যাটু তুমি বানাবে না। ঈশ্বর তিনি বারণ করেছেন যেন পর জাতিদের এই কালচারগুলো, এই সংস্কৃতিগুলো যেন আমরা কখনো গ্রহণ না করি। এটা পর জাতি থেকে আসা একটি সংস্কৃতি, আর সেই জন্য ঈশ্বর ইসরায়েল জাতিকে বারণ করেছিলেন। আজকের আমি আপনি যখন প্রভু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছি তখন আমরা তার অনুসারী, আমরা তার সন্তান সন্ততি হয়েছি, সেই জন্য আমরা কখনো আমরা তাকে দুঃখ দিতে পারি না, আমরা তার অবাধ্য হতে পারি না, এবং এই পর জাতি থেকে আসা এই কালচারকে আমরা কখনো আমাদের জীবনে গ্রহণ করতে পারি না। যদি আমরা রোমিও তার এক অধ্যায় 23 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরের গৌরবকে তারা কিভাবে পরিবর্তিত করেছে, বিভিন্ন সরীসৃপ, চতুষ্পদ, পক্ষী, বিভিন্ন মূর্তি তৈরি করে তারা ঈশ্বরের অগৌরব করেছে। আমরা দেখতে পাই যারা ট্যাটু বানায় তারা তাদের দেহেতে বিভিন্ন ধরনের পাখি, সিংহ, চতুষ্পদ, সরীসৃপ, বিভিন্ন ধরনের স্পাইডার, স্নেক, বিভিন্ন ধরনের ট্যাটু তারা বানায়, আর এগুলো দ্বারা তারা ঈশ্বরের অগৌরব করে, এবং এগুলো দ্বারা তারা ডেমনিক স্পিরিটকে তাদের জীবনে আহ্বান করে নিয়ে আসে। সেই জন্য আমি আপনি কখনো ট্যাটু বানাতে পারি না। ঈশ্বর তিনি চান না যে আমরা আমাদের দেহকে অপবিত্র করি, অশুচি করি, কোনো মন্দ আত্মার অধীনে চলে যাই। আমরা শয়তানের ছাপ, শয়তানের চিহ্ন যেন আমরা আমাদের দেহেতে আমরা না মারি, না রাখি, না করি। ঈশ্বর চান যেন তার পুত্র যিশু রক্ত দিয়ে তিনি যেভাবে আমাদেরকে ধৌত করেছেন, শুচি করেছেন, যেন আমরা সেই শুচিতায়, পবিত্রতায় জীবনযাপন করি। এখন বিষয় হচ্ছে যে অনেক খ্রিস্ট বিশ্বাসী বা অনেকে রয়েছেন যারা প্রভুকে গ্রহণ করেছেন, কিন্তু প্রভুকে গ্রহণ করার আগে হয়তো আপনি আপনার দেহেতে ট্যাটু বানিয়েছেন। এখন আপনি প্রভুকে বিশ্বাসে গ্রহণ করেছেন, এখন আপনি সত্যকে জানতে পেরেছেন, আপনি এখন ঈশ্বরের বাক্যে চলতে চাইছেন। আপনি হয়তো চিন্তা করছেন যে আমি তো আগে জানতাম না প্রভুকে, তাই আমি ট্যাটু বানিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি জেনেছি, এখন আমি কী করব। আপনি প্রভুর কাছে ক্ষমা চান, প্রভুর কাছে আপনার ভুলকে স্বীকার করুন, এবং আপনার দেহকে প্রভুর কাছে উৎসর্গ করুন, আপনার দেহপ্রাণ আত্মাকে প্রভুর কাছে সমর্পণ করুন, এবং তার পবিত্র রক্ত দিয়ে নিজেকে ধৌত করুন, ক্ষমা চেয়ে নিন, আর প্রতিজ্ঞা করুন যে আপনি ভুল আর করবেন না। এবং যে জায়গাগুলোতে আপনি ট্যাটু বানিয়েছেন এখন তার কিছু করতে পারবেন না, সেগুলোকে তুলতে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই জন্য সেদিকে না যাওয়াই ভালো। কিন্তু যে জায়গাগুলোতে ট্যাটু রয়েছে চেষ্টা করবেন সেগুলো ঢেকে রাখতে, যেন অন্যেরা দেখে তারা যেন ভ্রান্ত না হয় যে একজন খ্রিস্ট বিশ্বাসী তো ট্যাটু বানাতে পারে না, কিন্তু ইনি একজন আত্মিকভাবে পরিচর্যা করছেন, ইনি একজন ভালো বিশ্বাসী, ইনি বাক্য প্রচার করছেন, ইনি প্রার্থনা করছেন, ইনি শিক্ষা দিচ্ছেন, ইনি একজন আত্মিক নেতা, অথচ এনার গায়েতে ট্যাটু দেখতে পাচ্ছি। আপনি সবথেকে ভালো আপনার সেই জায়গাগুলো আপনি এমন পোশাক পরুন যেন আপনার সেই জায়গাগুলো ঢাকা থাকে এবং অন্যেরা দেখতে না পায়, যেন আপনার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব না হয়। আপনি এটাই করতে পারেন। আর যারা ট্যাটু বানানোর জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনি সেগুলো করবেন না। যারা এই কাজগুলো করেন, যারা এই ট্যাটু বানানোর কাজ করেন, সেখান থেকে আপনার বেরিয়ে আসাই ভালো। আপনি অন্য কিছু কাজ করুন যেটা দ্বারা ঈশ্বরের গৌরব হতে পারে। আপনি বাক্যে কী কার্যে যাই কিছু করেন না কেন, যেন ঈশ্বরের গৌরবার্থে করতে পারেন। আপনি ভোজন বা পান যাই কিছু করেন না কেন, যেন ঈশ্বরের গৌরবার্থে আপনি তা করতে পারেন। সেই জন্য সেটাই করুন যেটার মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হবে। একজন খ্রিস্ট বিশ্বাসী সে যেমন প্রতিমা নির্মাণ করতে পারে না, তেমন সে ট্যাটু বানানোর কাজও করতে পারে না। সেই জন্য এই সমস্ত পথ থেকে আপনি ফিরে আসুন প্রভুর কাছে, এবং আপনি অন্য কিছু করুন যেটার দ্বারা ঈশ্বরের গৌরব হতে পারে এবং আপনার জীবনও চলতে পারে। তো প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বর অনুগ্রহ পেয়েছেন, এবং ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। এটা আমি বিশ্বাস করি যে অনেকের উপকারে আসবে, অনেকে ফিরে আসবেন প্রভুর কাছে, অনেকে চেতনা পাবেন, অনেকে বন্ধন থেকে মুক্ত হবেন। প্রভু আপনার দেহ দ্বারা যেন গৌরবান্বিত এবং মহিমান্বিত হতে পারেন। তো ভালো থাকবেন, ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু।